হাস কলকাতায় পিটিএ খুন একাদশীর দিন ভোরে চেতলা রোডে পিটিএ খুনের অভিযোগ মৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির কি অভিযোগ করছে পরিবারের তরফে গোটা ঘটনা নিয়ে পুলিশের বা কি বক্তব্য দেখো শুরুতেই তোমাকে বলি ঘটনা ঘটেছে একাদশীর দিন ভোরবেলা এবং যেটা ঘটেছে যে বিশ্বজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি 45 বছর বয়স তিনি তার বাড়ির কাছ থেকে সামনেই চেতলা রোডে সেখানে তিনি চা খেতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন যে যখন তিনি চা খেতে যান তখন তার কাছ থেকে সম্ভবত টাকা নেওয়ার জন্য এক ব্যক্তি তাকে বেদরব মারধর করে ভারী বস্তু বা পাথর জাতীয় বস্তু দিয়ে তার মাথা ঠেকলে দেয় এরপর পুলিশ খবর দেয় পরিবারের সদস্যদের পরিবারের সদস্যরা এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর গতকাল সন্ধেবেলা তার মৃত্যু হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে 307 ধারায় প্রথমে মামলা শুরু হয় এবং এরপর যেটা দেখা যায় যে যেই ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছিল যে সে পেটাচ্ছে ওই বিশ্বজিৎ বাবুকে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা তারা ক্ষুব্ধ তারা নিরাপত্তাহীনতা বিষয়টাকে সামনে এনে তারা অভিযোগ তুলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্বিতীয়ত তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিসিটিভি ক্যামেরা এলাকায় পর্যাপ্ত নেই এমনটা তাদের অভিযোগ যদিও পুলিশের যেটা বক্তব্য যে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু তারা এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা স্থানীয় একটি আবাসনের কাছে রয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে এবং এই ঘটনায় মত্ত অবস্থায় কোনো ঝামেলা থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে সন্দেহ করা হচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তিকে আজকে ময়নাতদন্ত করাবে তার মৃতদেহ এবং পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে 307 ধারার মামলাটি 302 ধারায় কনভার্ট হতে চলেছে অরুপাচার মামলায় বীরভূমে সকাল থেকে সিবিআই তৎপরতা এবার অনুব্রত ঘনিষ্ঠ প্রমোটারকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আজ সকাল 9:30 নাগাদ বোলপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন প্রমোটার সৌমেন সরকার ওরফে রানা বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে মনোজ আমরা দেখতে পাচ্ছি সিবিআই অত্যন্ত তৎপর এবং অনেককেই কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে আজকে সৌমেন সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে দেখো তোমাকে দেখাবো সঙ্গীতা যে এই যে অস্থায়ী ক্যাম্প অফিস আজকে ফের গতকাল এবং গত পরশুর মতো আজকেও ফের সকাল থেকে তৎপরতা রয়েছে গরু পাচার মামলায় যেমনটা তোমাকে বলছিলাম যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে তুমি জানো যে গতকাল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় রানা ঘোষ তাকে ডাকা রাজা ঘোষ তাকে ডাকা হয়েছিল তিনি 1.5 ঘন্টা তাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কয়েকজন রাইস মিল মালিক তারা আবার রাইস মিল বীরভূম জেলার যে অ্যাসোসিয়েশন তাদের কিন্তু সম্পাদক বা সভাপতি পদে রয়েছেন এরকম ভরত ঘোষ যে সভাপতি তাকে ডাকা হয়েছিল সম্পাদক পদে রয়েছেন সঞ্জীব মজুমদার তাকে ডাকা হয়েছিল গতকাল দীর্ঘক্ষণ ধরে তাদেরকে জেরা করা হয় এরকম তুমি জানো যে অনুব্রত মণ্ডলের কন্যা এএনএম অ্যাগ্রো যে সংস্থা তার যে ব্যালেন্স শিট সেটা চেয়ে পাঠিয়ে তাদেরকে নোটিশ করা হয়েছে আজকেও কিন্তু সকাল থেকে সেই তৎপরতাই দেখা যাচ্ছে ইতিমধ্যেই যেমনটা বলছিল সৌমেন সরকার প্রমোটার এই বোলপুর অঞ্চলের তাকে কিন্তু ডাকা হয়েছে একটা আর্থিক লেনদেন হয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে কিন্তু এখানে ডাকা হয়েছে এমনটাই সিবিআই সূত্রে খবর এবং আরও বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল গতকাল তারা কিন্তু আজকে আসার সম্ভাবনা রয়েছে এখন কী সূত্র তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই আগামী 29 অক্টোবর অনুব্রত মণ্ডলের আসানসোল সিবিআই কোর্টে কিন্তু পেশ করার তার ডেট রয়েছে তার আগে সিবিআইয়ের নতুন করে তৎপরতা নতুন করে আবার সূত্র জোগাড় করার যে প্রক্রিয়া সেই কাজই কিন্তু চালাচ্ছে সিবিআই